আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্ল্যাক টেক ভিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা L3250 মডেলের প্রিন্টার ওয়াইফাই রাউটারের সাথে সেট আপ করবেন অথবা ওয়াইফাই ডাইরেক্ট সেট আপ করবেন। তো আজকে আমি দেখাবো আপনাদের যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনার এই সেট আপটি বন্ধ করা প্রয়োজন অথবা আপনি ডিফল্ট সেট আপে নিয়ে আসতে যাচ্ছেন। তো অনেক সময় হয় না যে আপনার প্রিন্টারটি হয়তো আপনি সেকেন্ড টাইম সেল করে দিচ্ছেন অথবা অন্য কেউ ইউজ করতেছে অথবা আপনারা রাউটার চেঞ্জ করছেন, আপনাদের নেটওয়ার্ক চেঞ্জ করছেন, তো সেক্ষেত্রে আপনাদের প্রিন্টারটি ডিফল্ট সেট আপে নিয়ে আসা জরুরি। তো এক্ষেত্রে আপনারা একটু কনফিউশনে পড়ে যান যে আমার নেটওয়ার্কটি আমি কিভাবে নতুন অবস্থায় নিয়ে আসব এবং আবার কিভাবে সেট আপ করবো। তো ভিউয়ার্স, আজকের যদি এই পর্বটি দেখেন তাহলে আপনারা এই প্রিন্টারটি ডিফল্ট সেট আপে নিয়ে আসতে পারবেন। তো আমরা প্রথমে দেখেন, আমার কিন্তু দুটি ইন্ডিকেটর লাইট স্থির অবস্থায় জ্বলে আছে, সেই সাথে পাওয়ার লাইটটিও স্থির জ্বলে আছে। তো আমার যখন আমি ডিফল্ট সেট আপে নিয়ে আসবো, তার মানে আমার ওয়াইফাই কানেক্ট থেকে বিচ্ছিন্ন করতে হবে, ওয়াইফাই ডাইরেক্টও বিচ্ছিন্ন করতে হবে। তো এটা আপনারা যেহেতু কানেকশন এর আগে করছেন, এভাবে আপনারা চালাচ্ছেন, তো আপনার যে এপসন আই প্রিন্ট বা এপসন স্মার্ট প্যানেল যে মোবাইলের যে অ্যাপ দুটি আছে সেগুলো থেকে করতে পারবেন। তো আমি দেখাবো আপনাদের কিভাবে এপসন আই প্রিন্টের সাহায্যে আপনারা ডিফল্ট সেট আপে নিয়ে আসবেন। তো এখন আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডার থেকে আপনাদের সেটি তুলে ধরতেছি। তো ভিউয়ার্স, আমার এখন আমি মোবাইলের যে প্লে স্টোর থেকে যে আই প্রিন্টটি নামাইছিলাম, এপসন আই প্রিন্ট, সেই অ্যাপটিতে যাব। তো সেই অ্যাপটিতে গেলে দেখেন আমার এটা এপসন আই প্রিন্ট। তো আমি এখান থেকে যেহেতু ওয়াইফাই ডাইরেক্টের মাধ্যমে প্রিন্ট করেছিলাম, তো এই সেট আপে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখেন আপনার অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলে আপনার একটি প্রিন্টারের যে আইপিটি আছে সেই আইপিটি ব্রাউজারের মধ্যে শো করতেছে, আর আমার অ্যাডমিনিস্ট্রেটর লগইন এখানে ক্লিক করতে হবে। তো আমি যখন অ্যাডমিনিস্ট্রেটর লগইনে ক্লিক করলাম, তখন আমার কিন্তু এখানে কারেন্ট পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ আপনার যে প্রিন্টারের যে সিরিয়াল নাম্বারটি আছে সেটি আপনার কারেন্ট পাসওয়ার্ড। তো আমি এই পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি, আপনার প্রিন্টারের যে সিরিয়াল আছে সেটাই আপনার পাসওয়ার্ড। তো আমি প্রিন্টারের সিরিয়াল নাম্বারটি দিয়ে ওকে করে দিলাম। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখেন যে বেসিক সেটিংস যে অপশনটা আছে সেখানকার একটু এরো বাটনটাতে ক্লিক করব। তো আমি এরো সিগন্যালটা যে ক্লিক করলে এখানে অ্যাডভান্স সেটিংস অপশনটি আসছে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখবেন যে নেটওয়ার্ক সেটিং নামের একটি অপশন আছে। দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি, নেটওয়ার্ক সেটিংস। তো নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করলে ওয়াইফাই, তো আমি যদি ওয়াইফাইতে সিলেক্ট করি তাহলে দেখবেন, দেখেন ডিজেবল ওয়াইফাই। তো আমি এখন যদি ডিজেবল ওয়াইফাই ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রিন্টারটি থেকে যে ওয়াইফাই রাউটারের মাধ্যমে যে সিলেকশন আইটেমটি আছে, যে ইন্ডিকেটর লাইটটি, সেটি অফ হয়ে যাবে, তার মানে আমার প্রিন্টারটি রাউটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখতে পেলেন যে আমার কিন্তু দুটি ইন্ডিকেটর লাইটই অফ হচ্ছে। কিছুক্ষণ পরে দেখবেন যে মোবাইলের সাথে যে ডাইরেক্ট যে ওয়াইফাইয়ের যে আইকনটি সেটি চলে থাকবে, তার মানে আমার রাউটারের সাথে যে প্রিন্টারের কানেকশনটি আছে সেটি অফ হয়ে যাবে, কারণ আমার প্রিন্টারটি দুটির সাথেই কানেকশন ছিল, ওয়াইফাই ডাইরেক্ট প্লাস ওয়াইফাই। তো আমার ওয়াইফাই কানেক্টটি বিচ্ছিন্ন হয়ে গেল, এখন আমার ওয়াইফাই ডাইরেক্ট কানেকশনটি আছে। তো এটার জন্য কী করতে হবে, এটার জন্য আমি আমার এই ঠিক একইভাবে আমার আই প্রিন্টের যে ফিচারগুলো আছে সেখানকার অপশনে ক্লিক করে খুঁজে দেখব যে কোথায় ওয়াইফাই ডাইরেক্ট অপশনটি আছে। তো এখন আমার করতে হবে কি, আমার এই ওয়াইফাইয়ের কানেকশনটি বিচ্ছিন্ন করে সরাসরি মোবাইলের সাথে ডাইরেক্টে কানেকশনে নিয়ে আসতে হবে। তো আমার ওয়াইফাই ডাইরেক্ট কানেকশনে নিয়ে আসলে আমার এই সমস্যার সমাধান হবে। তো আমি ভিউয়ার্স, আমি কি করব, আমি হচ্ছে যে আমার প্রিন্টারের সাথে সরাসরি মোবাইলটি কানেক্ট করে নিব। তো আমার ওয়াইফাই ডাইরেক্টে কানেক্ট করে নিলাম, এখন আমার আবারও এপসন আই প্রিন্টে প্রবেশ করতে হবে। তো আপনারা সরাসরি এপসন আই প্রিন্টে প্রবেশ করতে পারেন অথবা চাইলে ডিফল্ট আইপি দিয়ে ব্রাউজারে সার্চ করতে পারেন। তো আমার প্রিন্টারের ডিফল্ট আইপিটি হচ্ছে 192.168.223.1। তো ব্রাউজার থেকে এটি সার্চ করলে আপনার আই প্রিন্টের ফিচারে নিয়ে যাবে। দেখেন আমার আই প্রিন্টের ফিচারে নিয়ে গেল, এখান থেকে আমি বেসিক সেটিংসে ক্লিক করব। বেসিক সেটিংসে ক্লিক করলে অ্যাডভান্স সেটিংস আসবে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম,
তো এখান থেকে ভিউয়ার্স আপনারা আপনাদের ওয়াইফাই ডাইরেক্ট সেটআপটি বন্ধ করতে পারবেন। তার আগে অ্যাডমিনিস্ট্রেটর লগইনে ক্লিক করতে হবে, যেহেতু আমি কানেকশন বিচ্ছিন্ন করে নিয়েছিলাম। তো আমার অ্যাডমিনিস্ট্রেটর লগইনে ক্লিক করলে আমার কারেন্ট পাসওয়ার্ডটি চাবে, অর্থাৎ আমার প্রিন্টারের সিরিয়াল নাম্বারটি আবারও দিতে হবে। তো আমি আমার প্রিন্টারের সিরিয়াল নাম্বারটি দিলাম, দিয়ে ওকে করলাম। তো ওকে করলে আমার অ্যাডমিনিস্ট্রেটর সেটিংসে নিয়ে গেল। তো আমি তখন কিন্তু এখানে সার্ভিসে ক্লিক করলে ভিউয়ার্স আমার কিন্তু অপশনটি ইরোর দেখাতো। দেখেন আমার এখানে ওয়াইফাই ডাইরেক্ট অপশনটি আছে, এখন কিন্তু আর আমার ইরো শো করবে না। তো আমি ওয়াইফাই ডাইরেক্ট অপশনে ক্লিক করে আমার কিন্তু ফিচারটি চলে আসলো। তো এখন যদি এখান থেকে দেখেন ওয়াইফাই ডাইরেক্ট এনাবল আছে, এটা যদি আমি এখন ডিজেবল করে দিই তাহলে প্রিন্টারটি ওয়াইফাই ডাইরেক্ট থেকেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো আপনারা এখন আমার প্রিন্টারটির দিকে খেয়াল রাখবেন, আমি ডিজেবলও ক্লিক করলে আমার লাইটটি দেখবেন ছেড়ে দিবে। আমি ডিজেবল ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম, তারপর ওকে দিলাম। আপনারা খেয়াল করুন আমার যে এই লাইটটি এখন ব্লিঙ্কিং করতেছে, তার মানে আমার এখন প্রিন্টারটি ওয়াইফাই ডাইরেক্ট থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ আমার প্রিন্টারটি ডিফল্ট সেটআপে চলে আসবে। তারপরে কিভাবে আপনারা পুনরায় আবার ওয়াইফাই সেট আপ করবেন সেটা আমার ভিডিওর ডিসক্রিপশনের আই বাটনে পাবেন, অথবা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। তো আমার প্রিন্টারটি এভাবে আমি চাইলে ওয়াইফাই থেকে সংযোগ বিচ্ছিন্ন করে নিতে পারি এবং ওয়াইফাই ডিরেক্ট থেকেও সংযোগ বিচ্ছিন্ন করে নিতে পারি। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।